আদম নবীকে ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছিলেন, কিন্তু আদমের চাইতে আমার নবীর দাম বেশি হবে না কম হবে? এই জন্য আমার আল্লাহ আমার নবীকে ফেরেশতা দিয়ে সেজদা করায় নাই। আমার আল্লাহ বলেন, আমার হাবিবের উপর আমি নিজে দুরুদ সালাম প্রেরণ করি। শুধু ফেরেশতাদেরকে দিয়ে ক্ষান্ত করে নাই, আল্লাহ নিজে পর্যন্ত নবীর ইজ্জত সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য এ নবীর উপর দুরুদ সালাম প্রেরণ করে। যাইতে যাইতে এক এক আসমানে এক এক নবী, ইব্রাহিম নবী আছেন, তারপরে ঈসা নবী আছেন, মুসা নবী আছেন, এইভাবে সাত আসমান পর্যন্ত নবী রাসূলগণ আছেন। আল্লাহ বলেন, ইব্রাহিম নবী সাত আসমানে থাকবে আর আমার নবী জমিনে থাকবে, এটা হয় না। আমার নবীরে আরো উর্দে নিতে হবে, যেখানে কোনো নবী যাইতে পারে নাই, কোনো ফেরেশতা চিন্তাও করতে পারে নাই। এই জায়গায় আমার আপনার নবীকে নেওয়ার অর্থ হলো, এই সফরের মূল কারণ হলো নবীর ইজ্জত বাড়িয়ে দিয়ে আমাদের ক্ষমতাটাকে আরো কি করে দেওয়া, বড় করে দেওয়া। আজকে বিজ্ঞান যত বড় ক্ষমতাই হোক, মুসলমানদের সাথে বাহাদুরি চলবে না। বিজ্ঞানের বাহাদুরি ইতিহাস খুললে পাবেন, বিশ্বের ইতিহাস খুলুন। আমার নবীর মেরাজের সফরের আগে পৃথিবীতে বিমান বলতে কোনো জিনিস ছিল না, রকেট বলতে কোনো জিনিস ছিল না, লিফট টিপ দিলেই সাততলায় যাবেন এরকম সিস্টেম ছিল না। এই সিস্টেম হয়েছে আমার নবীর মেরাজের সফর থেকে। বিজ্ঞান চিন্তা করতেছেন, এই আশ্চর্য সফর কি দিয়ে করলেন? কুরআন শরীফে হাত দিলেন, কুরআন শরীফ বলতেছেন, বারাকনা হাওলাহু, বারাকনা হাওলাহু। এটা বুরাক নামের একটা বাহন যেটা হাওয়ার উপরে চলে। বিজ্ঞান এটার মধ্যে চিন্তা ফিকির করে দেখে, বা বুরাক, বুরাকের বটাকে নিয়ে আসছে, আর তো কিছু আনতে পারে না, ব নিয়ে আসছে। বর মধ্যে চিন্তা করতে করতে দেখে এটার সাথে সংযোগ করে কিছু বানাইলে আকাশে উড়বে। দেখবেন বানাইছে বিমান। বুরাক লেখতে যেই বটা লাগে, বিমান লেখতে প্রথম সেই এই বটা লাগে। এটা কিছু দূরে যায়, শুনছে যে বুরাকের চাইতে নাকি আরেকটা দ্রুত গতি আছে, যেটার নাম ছিল কি, রফরফ। বিজ্ঞান রফরফের র ধরে রকেট আবিষ্কার করেছে। আবার শুনেছে এক রাত্রের কিছু সময়ের মধ্যে নবীকে নাকি সাত আসমান সাত জমিন পার করে কাবা কাউসাইন পর্যন্ত নিয়েছে, সিদরাতুল মুনতাহা আরশ পার করে। অথচ কত দূরের রাস্তা, আল্লাহু আকবার বলুন না, এই জমিন থেকে আকাশ পাঁচ শত বছরের রাস্তা, আবার ওই আকাশটা পাঁচশো বছরের রাস্তাটা পুর। এইভাবে এক একটা আসমান পাঁচশো বছরের রাস্তা পুর, পাঁচশো বছরের রাস্তা হলো জমিন। এইভাবে সাত আসমান সাত জমিন হইলে পাঁচশো করে কত হাজার বছর হইল, সাত হাজার বছর। যেহেতু সাতের সাথে চোদ্দ, চোদ্দ পাশে সাত হাজার, সাত হাজার বছর রাস্তা পার হয়ে গেল সাত আসমানে। আবার ওখান থেকে সিদরাতুল মুনতাটা হলো সাত হাজার বছরের রাস্তা, সাথে সাথে কত, চোদ্দ হাজার। এই সিদরাতুল মুনতাহার থেকে আল্লাহর আরশ পর্যন্ত হলো চোদ্দ হাজার বছরের রাস্তা, কত হাজার বছর হলো, আঠাশ হাজার। আরশ থেকে ওই সিদরাতুল মুনতাহার থেকে আরশ, আরশ থেকে কাবা কাউসাইন হলো তার থেকে ঠিক সেই পরিমাণ আরো উপরে। আমার আল্লাহ এই নবীকে এই সফর ঘটিয়ে কোরআন শরীফে নিজেই আর সাজ্জের খবর দিলেন, সুবহানাল্লাজি আসরা বি আবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল আখির। আল্লাহ বলতেছেন এই নবীর বেলা কি সফর, এই সফরের কারণ হলো আমাদের মান সম্মানটা বাড়াইয়া দেওয়া, নবীর ইজ্জত আরো কি করে দেওয়া। আল্লাহ চায় নবীর ইজ্জত বাড়াইতে, কিন্তু এক কিসমের আলেমরা এটা মাইনা নিতে, ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। মদিনায় যাইবেন নি, তৌফিক দিলে আল্লাহ। বলতেছিলাম কেন যাবেন না, আমার নবী মেরাজের মূল কাহিনী মূল কারণ খুঁজে পাওয়া যায়। তাইবের জমিন থেকে আমার নবী রক্ত মাখা জামা লইয়া
ব্যথায় ব্যতীত হইয়া যেদিন মক্কা নগরে ফিরেছেন, আমার আল্লাহ বলেন, বন্ধু গো তোমার ব্যথা দেখে আর সহ্য করতে পারি না, এ বন্ধু আর কত ব্যথায় ব্যতীত হইবা, আসো তোমাকে দাওয়াত দিলাম আমি আল্লাহর বাড়িতে, তুমি বেড়াইয়া যাও, আসো বন্ধু আসো। আরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ করে নবী একা করে নিলেন তারে, একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ আল্লাহ বলেন, বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার, আল্লাহ বলেন, বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, আইরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, মেরাজেতে নিলেন যারে অতি আপন বন্ধু করে, মেরাজেতে নিলেন যারে অতি আপন বন্ধু করে, 70,000 পর্দা খুদা দিলেন তুলিয়া, 70,000 পর্দা খুদা দিলেন তুলিয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, আরশেতে নিলেন যারে মনের কথা কইবেন তারে, আরশেতে নিলেন যারে মনের কথা কইবেন তারে, জান্নাতের চাবি দিলেন তাকে বুঝাইয়া, জান্নাতের চাবি দিলেন তাকে বুঝাইয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ করে নবী মেরাজে, আমার আল্লাহ বলেন, আরে জিব্রাইল আমার বন্ধুর সাথে গোপন আলাপ হবে, আল্লাহু আকবার করুন। দেখেন না মাঝে মাঝে আমাদের দেশের প্রধানমন্ত্রী মন্ত্রীরা বাহিরে যায় না, দেখবেন কোন কোন দেশে পত্রিকায় পায় ইমুকের সাথে ইমুক মন্ত্রী রুদ্ধধার বৈঠক করেছে, কি বৈঠক রুদ্ধধার, যেটার মধ্যে কাউরে জায়গা দেয় না, কোনো সাংবাদিকরেও জায়গা দেয় না, একবারে দুইজনেই দরজা বন্ধ করে, আমার আল্লাহ কয়, ও জিব্রাইল আমার বন্ধুরে নিয়ে আয়, আমার বন্ধুর সাথে দরজা বন্ধ করে আমার বৈঠক হবে, যে বৈঠক পৃথিবীতে আর কারো সাথে। আমার আল্লাহ বলেন, জিব্রাইল যা রে জলদি করে যা, জিব্রাইল ডেকে ডেকে বলেন, প্রভু গো আপনার বন্ধুকে আমি কি দিয়ে আনবো, বাহনটা কি আমাকে বুঝাইয়া দেন। আমার আল্লাহ বলেন, জিব্রাইল রে জান্নাতের ভিতরে যাইয়া দেখ, আমার বন্ধুকে আনার জন্য 40,000 বোরাক বানায় রাখছি, কয় হাজার 40। আল্লাহ বলেন, জিব্রাইল রে 40,000 বোরাক। জিব্রাইল প্রশ্ন রাখেন, প্রভু গো 40,000 বোরাক কবে বানাইলেন। আমার আল্লাহ বলেন, 80,000 বছর আগে বানাইয়া রাখছি, জিব্রাইল 40,000 বোরাক 80,000 বছর আগে বানাইলাম। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর 40,000 বোরাক 80,000 বছর আগে বানানোর দরকারটা কি, একটা বোরাক আগের দিন বানাইলেই হইতো। আচ্ছা বাস্তবে আসুন, আমার এই সফরের, আল্লাহ বলেন আমার বন্ধুর এই সফরের মূল কারণ হলো বন্ধুর ইজ্জত সম্মান আরো কি করে দেওয়া, বানাইয়া 40,000। বাস্তবে আসুন, একজন মন্ত্রী আপনাদের এই মুরাদপুরে আসতেছে, এই জায়গাটার নাম কি, মুরাদনগর, মুরাদনগর আসতেছে, মুরাদনগরের ছেলেরা যদি 40,000 হুন্ডা নিয়ে রেল স্টেশনে যায়, তাহলে মানুষ দেখলে জিজ্ঞেস করবে না ব্যাপার কি, 40,000 বুরাক এই হুন্ডা কেন, মানুষে বলবে একজন খবর রাখো না মন্ত্রী আইতেছে, আচ্ছা বুরাক একটা নিলে দাম বেশি, এই হুন্ডা একটা গেলে দাম বেশি হবে না 40,000 গেলে দাম বেশি হবে, একটা মন্ত্রী আনতে গেলে যদি 50-60-70 হুন্ডা যা তার দাম বাড়াইতো, অথচ একটা গেলেই চলে, হ্যাঁ না গেলেও চলে। আমার আল্লাহ বলেন, মন্ত্রী আনবি 50 হুন্ডা গিয়া, আমার বন্ধুরে আনার জন্য একটা হইলেই চলতো, বন্ধুর ইজ্জত সম্মান বাড়াইয়া দেওয়ার জন্য আমি 40,000 বানাইলাম, কথাটা কি বুঝাইতে পারছি, একটা হইলেই তো চলতো, 40,000 এর কারণ হলো বন্ধুর ইজ্জত কি,
আপনি করতে কলিমুদ্দি আইছেন এ বন্ধুর ইজ্জত কমাইবার লাগিয়া আল্লাহ যাকে বাড়াইবো আপনি কমাইতে পারবেন? বরঞ্চ আরো নিজে ওই কি আল্লাহ ইজ্জত দেয়নি। জিব্রাইল খবর নিয়ে আসলেই বইলা দে, জিব্রাইল আমার সালামটা আমার নবীরে দিস। জিব্রাইল আইসেই বলতেন, ইয়া রাসূলুল্লাহ আগে আল্লাহর সালাম গ্রহণ করুন, পরে আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন, এরপরে খবর শুনুন। জোরে জোরে কন সুবহানাল্লাহ। আর কারো দরকার আছে? যদি আমরা যদি নবীর ইজ্জত বাড়াই তাহলে আমাদের লাভ হবে, যদি আমরা নবীর ইজ্জত কমাইতে চাই তাহলে আমাদের কি হবে? নবীর ইজ্জত কমাইতো আবু জাহেল, বাড়াইতো আবু বকর, বেশি বেশ কম না। একজনের নাম হইলো আবু বকর, আরেকজনের নাম হইলো আবু জাহেল, একটু বেশ কম। আবু বকর নবীর শানুমান বাড়াইতো, আবু জাহেল নবীর শানুমান কমাইতো। এই জন্য আবু জাহেলের দাম আর আবু বকরের দাম বলুন তো এক দাম হবে? যারা নবীর দাম কমাইতে চাও মক্কার ইতিহাস খুইলা দেখো, যারা নবীর দাম বাড়াইতো আজকে আবু বকর নবীর পাশের বিছানায় ঘুমাইছে, আর আবু জাহেল নবীর দাম কমাইতো তার বাড়িতে 700 পায়খানা বাইন্ধা রাখছে। এর চেয়ে বাস্তবতা আর কি দেখাইতাম বলুন তো? আপনারা কি এখন নবীর দাম বাড়াইবেন না কমাইবেন? নবীরে ভালোবাসা দিবেন না দুশ্মনী করবেন? আশেকে রাসূল হইবেন না দুশ্মনে রাসূল হইবেন? আচ্ছা দেখি আপনারা আশেকে রাসূল কে কে হইবেন, হাত তুলে দেখাইতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, হাত নামান। কোন কোন মাহফিলে হাত তুলে ঠিক হাত সোজা হয় না, আজকে দি মাশাআল্লাহ একবারে সোজা হইছে। আচ্ছা আপনারা যে হাত তুলছেন নবীর আশেক হইতে, আমার নবী এই খবর পাইছে কি না? নবী দেখছে কি না? নাকি ঘুমিয়ে রইছে? 24টা ঘন্টাই নবী উম্মতের ব্যথায় রওজা পাকে শুয়ে শুয়ে কানতে কানতে চোখের পানিতে মাটি ভিজাইতেছে। আমার আল্লাহ বলেন, জিব্রাইল জান্নাত থেকে একটা বুরাক লইয়া যা রে। জিব্রাইল বলেন, দৌড়াইয়া গেলাম, যাইয়া দেখি জান্নাতের ঘরের মধ্যে বুরাক গুলি একটাও বিছানায় শুইতে রাজি না, একটাও ঘুমাইতে রাজি না, সবগুলো বুড়াক দাঁড়াইয়া অপেক্ষাই করতেছে। ডাক দিলাম, বুড়াক সজাগ আছো? এখন নবীকে আনতে যাইতে হবে। সবগুলি বুড়াক বড় খুশি, সামনে হাজির। আরে জিব্রাইল, 80,000 বছর আগে সৃষ্টি করেছে যেই নবীকে পিঠে করে আনার জন্য আমরা 80,000 বছর পর্যন্ত শুই না ঘুমাই না, নবীকে আনার অপেক্ষায় একটানা দাঁড়াইয়া রইছি। আমার 80,000 বছর যদি বুড়া খইয়া নবীর ভালোবাসায় না ঘুমাইয়া কাটাইতে পারে, আর নবীর উম্মত হইয়া যদি একটা রাত্র নবীর ভালোবাসায় না ঘুমাইয়া কাটাও, আমার আল্লাহ বলেছে, বন্ধু গো কথা দিলাম, তোমার ভালোবাসায় যারা না ঘুমাইয়া রাত্র কাটাবে এ চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। জিব্রাইল বলেন, একের পর এক বুরাক অপেক্ষা করে আমাকে বলতেছে, আমাকে নিয়ে যান, আমি আল্লাহর হাবিবকে পিঠে বসাবো, আমার জীবন ধন্য করব। জিব্রাইল বলেন, 40,000 কি আমি নিতে পারবো? একটাকে টান দিয়ে ধরলাম, নিয়ে যাব। পিছন থেকে বলতেছেন, হুজুর আমাকে নিবেন না, আমিও তো এই 40,000 বুরাকের মধ্যে একজন, 80,000 বছর পর্যন্ত ঘুমায় না। এটাকে ধরে টান দিলে জিব্রাইল বলেন, আরেকটা দেখি পিছন থেকে কাঁদতেছে, আমাকে নিবেন না, আমিও তো ঘুমাই না। জিব্রাইল, কাকে নিবেন কাকে না? জিব্রাইলের নজরে পড়ে যায় একবারে পিছনে একটা বুরাক, একবারে দুর্বল হয়ে গেছে, দাঁড়াইতে পারে না, শুয়ে কাঁদতেছে। কাছে যাইয়া দেখে জিব্রাইল বলেন, আমি দেখি চোখের মধ্যে গা হয়ে গেছে। প্রশ্ন করেছিলাম, রে বুরাক সবাই আনন্দে আত্মহারা দাঁড়িয়ে আছে অপেক্ষায় নবী কি পিঠে বসাবে, তুমি কেন শুয়ে শুয়ে কান্দো, তুমি কেন দাঁড়াইতে পারো না, কেন তুমি দুর্বল হয়ে গেছো? ওই বুরাকটা কানতে কানতে জবাব দেয়, জিব্রাইল রে, যেদিন শুনেছি সৃষ্টি করেছে আল্লাহর হাবিবকে পিঠে বসাবে আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, রে জিব্রাইল, ওই দিন থেকে আমি বুরাক নবীকে পিঠে বসাইবার আশায় কানতে কানতে চোখের মধ্যে ঘা করে ফেলেছি। নবীকে পিঠে বসাইবার আশায় কানতে কানতে আমার সবল শরীর আমি দুর্বল করে ফেলেছি। জিব্রাইল রে, আমার মনের আশা পুরা হইব নি? জিব্রাইল বলেন, এত যখন তোমার আশা, নবীর জন্য যখন এইভাবে কানতেছ, আমার আল্লাহ বলেন, আমার বন্ধুর প্রেম ভালোবাসা
বাসায় যদি কেউ কানতে পারো গো বন্ধুর ভালোবাসার উম্মতের এক ফোঁটা চোখের পানি আমার আরশের চাইতেও দামি। যদি নবীর জন্য কান্দে বলুন তার ভাগ্য খুলবে কিনা? তাহলে আসুন মদিনার ইতিহাস খুলে দেখি। যেদিন নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে নবীজির চোখ ভর্তি পানি, বুক ভর্তি ব্যথা, সঙ্গে ছিলেন আবু বকর। আবু বকর মাঝে মাঝে বলেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, কাঁদবেন না হুজুর, কাঁদবেন না। আমার নবী জবাব দিতেন, আবু বকর রে আমার মায়ের দেশ, বাবার দেশ আমি থাকতে পারলাম না, আমাকে তাড়িয়ে দিল, ব্যথা সহ্য করতে পারি না। আমার নবী মদিনার সীমানার কাছাকাছি আসার আগে আবু আইয়ুব আনসারির বিবি গরিব মানুষ, উনি খালি কান্দেন, প্রভু গো বড় লোকের বাড়ি আছে, ঘর আছে, জায়গা জমি আছে, নবীকে দিবেন, নবীজি তো বড় বড় বাড়ি দেখে চলে যাবেন। মাবুত, আমি যে আবু আইয়ুব আনসারির বিবি, আমি গরিব মানুষ, আমার বাড়িতে রাসূল আসবে না, আমি একটা দরখাস্ত করি, তোমার বন্ধুর একটা কদম মুবারক আমার বাড়ির মধ্যে লাগাইয়া নিও। এই বলে 24টা ঘন্টাই আবু আইয়ুব আনসারির বিবি কানতেন, ওডান বাড়ি পরিষ্কার করে রাখতেন, আর পথের দিকে তাকাইয়া কানতেন, মাবুদ রে এ পথ দিয়ে কি তোমার বন্ধু আসবে, আমি কি দুই নয়নে দেখব তোমার বন্ধুর কদম মুবারকের দুলি কি আমার বাড়িতে লাগবে। এইভাবে আসতে আসতে মদিনার সীমানার কাছাকাছি আসার পর আমার আল্লাহ বলেন, ও জিব্রাইল আবু আইয়ুব আনসারির বিবির চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, জোরে জোরে জোরে, নবীর প্রেমের পাগল নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি হাইরে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হাইরে, নবীর হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হাইরে, নবীর প্রেমের বলতেছিলাম নবীর প্রেমে পাগল হইয়া একটা মহিলা আমার মাওলাকে রাজি করে ফেলেছে। ও মুরাদপুরের মা বোনেরা, জীবনে কত কাজ করেছো, একটা কাজ করো না আমার নবীর ভালোবাসায়। কানতেছে, প্রভু গো তোমার বন্ধু দেখা যায় মদিনার সীমানায় ঢুকে গেছে, তোমার বন্ধুর একটা কদম মুবারক যদি আমার বাড়িতে লাগাইয়া নিতা আমার জীবন ধন্য হইয়া যাইতো। আমার আল্লাহ বলেন, আবু আইয়ুব আনসারির বিবিরে তোর চোখের পানি আমি কবুল করেছি। জিব্রাইল আমার বন্ধুকে নেওয়ার জন্য মদিনার সবাই পাগল পাগল দেখা যায়, আমার বন্ধুকে বলে দে বন্ধু যেন ইচ্ছা করে কারো বাড়িতে না যায়, বন্ধু যে উটনির উপর চোয়ার হয়ে আছেন, উটনিটা যার বাড়িতে যায় বসবে আমার বন্ধু যেন তার বাড়িতে যায়। আমার নবী সীমানায় ঢুকলে ডাকতেছে সকলে মিলে, হুজুর আমার বাড়িতে আসেন সব আপনাকে দিয়ে দিব। রাসূল বলেন, আমি জানি না, আমার উটনি জানে, উটনি বাড়ি পার হয়ে যায়, যাইতে যাইতে কারো বাড়িতে ঢুকে না, যাইতে যাইতে আবু আইয়ুব আনসারির বাড়ির কাছাকাছি গেলে খালি চারদিক উটনি খালি ঘুরে ঘুরে চায়, কে যেন বলতেছেন উটনি রে আর সামনে বাড়িস না। উটনি যখন আবু আইয়ুব আনসারির বাড়ির ভিতরে ঢুকতেছে, আবু আইয়ুব আনসারি একটা চিৎকার মেরে দৌড়ে বাড়িতে ঢুকছে, দরজায় যায় ডাক মারছে, বিবি রে আর কান্দিস না রে বিবি, মাথা উঠাইয়া দেখ মক্কার উদিত সূর্য তোর বাড়িতে উদয় হয়ে গেছে। ওই মহিলা মাথা নিচে দিয়ে কাঁদতেছিল, কপালটা উঠাইয়া আমার নবীর সুন্দর চেহারা দেখে আমার আল্লাহ দরবারে শুকর আদায় করেছে। বলতেছিলাম চোখের পানি দিয়ে যদি আবু আইয়ুব আনসারির বিবি গরিব হইয়া আমার নবীকে পাইতে পারে, একটা বুরাক্কি নবীর জন্য কেঁদে বুরাক্কি পাইতে পারে না। জিব্রাইল বলেন, তুমি যখন আমার নবীর জন্য কাঁদছো আসো তোমাকে নিয়ে যাব। জিব্রাইল বলেন, যখন এই জীর্ণ শীর্ণ শুকনা বুরাক্কে
চোখ গা হয়ে গেছে টান্দা যখন আমি জিব্রাইল ধরলাম আমার নবীর বরকতে সঙ্গে সঙ্গে পুরাপুরি সুস্থ হয়ে যা রওনা হবেন যাওয়ার জন্য এবার আমার আল্লাহ ডাকে জিব্রাইল রে শুধু বুরাক লইয়া যাইস না রে জিব্রাইল আমার বন্ধু উম্মতের ব্যথায় কান্দে রে জীবনে কোনোদিন ভালো পোশাক গায়ে দেয় না আমার বন্ধু রাত্র ভরে ঘুমায় না উম্মতের ব্যথায় কান্দে পেট ভরে নবী কোনোদিন খানা খায় না আমার বন্ধু বেড়াইতে আসবে এই পোশাক নিয়ে নয় জলদি করে যা ওই জান্নাতের কোটা থেকে আমার বন্ধুর জন্য একটা সুন্দর জান্নাতি পোশাক নিয়ে যা জিব্রাইল বলেন পোশাক লইয়া বুরাক লইয়া মক্কার জমিনে যাইয়া খানায় কাবার পাশে বুরাক পাথরের মধ্যে বাইধা কোন কোন কিতাব বলেন আমাদের দিক থেকে পশ্চিম দিক কাবার হাতিম গলা পরিমাণ একটা ওয়াল করা আছে কাবার সাথে জোরানো জিব্রাইল ঘুরতেছে নবীজিকে নেওয়ার জন্য কোন কিতাব বলেন নবীজি ওই কাবার হাতিমে ঘুমিয়েছিলেন কোন কোন কিতাব বলেন উম্মেহানির ঘরে ঘুমিয়েছিলেন জিব্রাইল উম্মেহানির ঘরের মধ্যে ঢুকে যাইয়া দেখে আমার নবী ঘুমিয়েছেন জিব্রাইল টেনশনে পড়ে গেল চিন্তাত পড়ে গেল কিভাবে নবীজির ঘুম ভাঙাবো যে নবীকে নাম নিয়ে ডাক দেওয়া যায় না যে নবীর গায়ে ধরে ধাক্কাও দেওয়া যায় না কিভাবে জিব্রাইল ধাক্কা দিবে জিব্রাইল বলেন আমি নিজে দেখেছি আমার নবী যখন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতেন আমার আল্লাহ ডাকে আইয়ুহাল মুজাম্মিল ও কম্বলওয়ালা বন্ধু নবী যখন চাদর গায়ে দিয়ে ঘুমাইতো আমার আল্লাহ ডাকতেন আইয়ুহাল মুদাসসির ও চাদরওয়ালা বন্ধু আমার আল্লাহ যেখানে নবীকে নাম নিয়ে ডাক দেয় না কম্বলওয়ালা বন্ধু চাদরওয়ালা বন্ধু বলে ডাকে আমি জিব্রাইল কিভাবে নাম নিয়ে ডাক দিব যেই নবীকে নাম নিয়ে ডাক দেওয়া যায় না গায়ে ধরে ধাক্কা দেওয়া যায় না আমি এখন কি করব আমার আল্লাহ বলেন জিব্রাইল রে তোর জিব্বাটুকুন আমার নবীর পাও মুবারকে লাগাইয়া দে জিব্রাইল নির্দেশ মতো জিব্বা বাহির করে পাও মুবারকে লাগাইলে ঠান্ডা ঠান্ডা ভাব নবীজির ঘুম ভেঙে গেলে আমার নবী বলেন তাকাইয়া দেখি জিব্রাইল আমার পায়ের পাশে বসা প্রশ্ন করে ফেললেন ও জিব্রাইল কি করেছো আমার ঘুম কেন ভাঙ্গাইলি কিভাবে ভাঙ্গাইলি জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমাইলে ডাক দেওয়া যায় না আপনি ঘুমাইলে ধাক্কাও দেওয়া যায় না ওই যে দেখেন বুরাক অপেক্ষায় আছে আপনাকে না নেওয়ার জন্য হুজুর আল্লাহর বাড়িতে যাবেন উঠেন তাড়াতাড়ি উঠেন আমাকে কিভাবে ঘুম ভাঙ্গালি ঠান্ডা কি যেন লাগলো জিব্রাইল বলেন হুজুর আমার জিব্বাটুকুন বাহির করি আপনার কদম মুবারকে লাগিয়েছি আমার নবী বলেন এ কি করলে রে জিব্রাইল সকল ফেরেশতার সর্দার হইয়া তোর জিব্বাই আমার পায়ে লাগাইলি জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি সকল ফেরেশতার সর্দার হতে পারি গো আপনি নবীর পায়ের দুলির সামনে আমার কোনো পাওয়ার নাই এই নবী পাইয়া বলুন আমরা খুশি না বেজা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় বলুন বলুন ছেড়ে দে নৌকা মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায় মদিনাতে কান্দে নবী ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় ছেড়ে দে নৌকা আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না দয়াল নবীর রওজা খানি ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি ভাই সব কষ্ট হইতাছে আপনাদের জিব্রাইল নবীকে বলেন হুজুর আপনার পায়ের ধুলির সামনে তো আমি জিব্রাইল কিছুই না হুজুর উঠুন এই যে দেখেন জান্নাতি পোশাক হুজুর জান্নাতি পোশাক পরুন দেরি করা যাবে না সময় কম সময় কি আমরা রে বুঝাইছে সময় কম আর বন্ধুর সাথে বন্ধুর আলাপ কত বছর হয়েছিল বলতেছিলাম জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই পোশাকটুকুন খুলে নতুন পোশাক পরুন
বেড়াইতে যাবেন, সকলে আপনাকে দেখবে, আমার নবী বলেন কোন পোশাক পরবো রে জিব্রাইল, জান্নাতের সুন্দর পোশাকগুলো আমার নবীর সামনে যখন তুলে ধরলেন, আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছাড়ে। জিব্রাইল বলেন, হুজুর এত সুন্দর পোশাক পাইয়া কেন কান্দেন, পোশাক গায়ে দেন, জলদি করে লন তৈয়ার হন। আমার নবী বলেন, না রে জিব্রাইল, এ পোশাক দেখে আমার বড় চোখের পানি আসতেছে, কান্না বন্ধ করতে পারি না। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, পোশাক দেখে কেন কান্দেন আমি জানতে চাই। আমার নবী বলেন, জিব্রাইল রে, এত সুন্দর পোশাক আমার জন্য আনলি, আমার উম্মতেরা কি এই পোশাক পাবে না? যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের জন্য এই পোশাকের বাজেট না হয়, ও জিব্রাইল, আমি নবী এই পোশাক গায়ে দেব না। আরে দয়ালু নবী, প্রেমের সবই আর আসবে না জগতে। আমার দয়ালু নবী, প্রেমের সবই আর আসবে না। হাশর দিনে উম্মত বিনে, হাশর দিনে উম্মত বিনে, যাবে না নবী জীবেস্তে। দয়ালু নবী, প্রেমের সবই আর আসবে না জগতে। আমার দয়ালু নবী, প্রেমের সবই আর আসবে না। আবার আল্লাহ বলেন, ও জিব্রাইল, আমার বন্ধু যখন আসতে চায় না, আমার পক্ষ থেকে ঘোষণাটুকু আমার বন্ধুর কানে পৌঁছে দে। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, খবর হয়েছে, বাজেট হয়েছে, আপনার আশেক যারা হবে, আপনার পাগল যারা হবে, আপনার উম্মত যারা হবে, আপনার কথা যারা মানবে, এমন সুন্দর সুন্দর পোশাক আপনার উম্মতের জন্য বাজেট হয়ে গেছে। আমার নবী উযু করলেন, দুরাকাত নামাজ পড়লেন, বলুন উযু করলেন, তারপরে কি করলেন? দুরাকাত নামাজ পড়ে নবী বুরাকের কাছে যাইয়া, আমার নবী বুরাকের দিকে এতিমের মতো তাকিয়ে আছে, জিব্রাইল, এত সুন্দর বুরাক আমার দেখতে বড় মায়া মায়া লাগে রে। জিব্রাইল, এত সুন্দর বুরাক আমি নবী পাইলাম, আমার উম্মতেরা কি পাবে না? জিব্রাইল, এই সুন্দর বুরাক যদি আমার উম্মতের জন্য বাজেট না হয় রে জিব্রাইল, আমি নবী এই বুরাকের মধ্যে উঠবো না। আমার আল্লাহ বলেন, বন্ধু তো উম্মতের জন্য খুব মায়া, যা কথা দিলাম বন্ধুর উম্মতের জন্য এর চেয়ে আরো সুন্দর বুরাকের বাজেট আমি দিয়ে দিলাম। এখন কি এই বাজেট নিতে গেলে নবীর সাথে দুশ্মনী করে নাকি নবীর কথা শুইনা? নবীরে ভালোবাসা দিয়া না দুশ্মনী দিয়া? নবীর কথা মাইন্না নাকি না মাইন্না? নামাজ পইরা নাকি ছাইরা? এ বুরাক পাইতে গেলে নামাজ পড়তে হবে কিনা বলুন তো? আসুন আগে বাড়ি, আসুন নবী কি আনছেন মেরাজ থেকে, আসুন আগে বাড়ি। বলতেছিলাম, আমার নবী বুরাকে উম্মতের জন্য বাজেট শেষ করে বুরাকের পৃষ্ঠে উঠতে চায়, কিন্তু বুরাক তো নবীকে উঠতে দেয় না। আরে বুরাক, কি ব্যাপার হুজুর? উঠবেন, একটা কথা দেন। কি? আজকে আপনাকে নিব হাশরের দিন, আপনি নবী, আমি বুরাকের পৃষ্ঠে উঠবেন, অন্য বুরাকের পৃষ্ঠে কিন্তু আপনি যাবেন না। রাসূল বলেন, যা কথা দিলাম তোর পিঠে উঠবো, লম্বা গঠনা। বুরাকের উপর উঠলেন, জিব্রাইল বলেন, আর দেরি করা যায় না, সময় কম। এক টানে বুরাক লইয়া জিব্রাইল সিদরাতুল মুনতাহা যাওয়ার আগে মাঝখানে স্টপেজ দিয়েছে, কোথায়? যেটা বাইতুল মুকাদ্দাস, মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে যাইয়া বুরাক নেমে গেলেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে একটু নামেন। আমার নবী বলেন, ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে যাইয়া নাইমা দেখি, সকল নবী রাসূলকে কবর থেকে উঠাইয়া এখানে হাজির করে রাখছে। সব নবী রাসূলকে কবর থেকে উঠাইয়া বলছে, যাও তোমরা আমার বন্ধুকে ইজ্জত দিও, আমার বন্ধুর সম্মান আরো বাড়াইয়া দিও। নবী রাসূলকে দিয়ে আমার আল্লাহ বন্ধুর ইজ্জত বাড়াই, উম্মত হইয়া নবীর ইজ্জত দিতে জানি না। রাসূল বলেন, জিব্রাইল,
আদি পিতা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাইকে এখানে উপস্থিত দেখা যা। হুজুর এখানে বিরাট অনুষ্ঠান, আপনি সফরে যাবেন তো, তারা আপনাকে বিদায় দিবে, আপনাকে সম্মান দিতে আসছে। দেখছেন না, অনেক ছোটকালে দেখছি হজ যাত্রীরা হজে গেলে পিছনে শুরু শুরু ছেলেরা হজ যাত্রীকে আগায় নিয়ে যায়, তো হজ যাত্রী জিন্দাবাদ, হাতে নিশান থাকতো। আমি নিজেও গেছি বাচ্চা বয়সে, মুরব্বীরা হজে গেলে যেতাম হজ যাত্রী জিন্দাবাদ, হজ যাত্রী জিন্দাবাদ, হজ যাত্রী জিন্দাবাদ। আল্লাহর মেহমানকে জিন্দাবাদ কয়ে বিদায় করেছে। আমার আল্লাহ কয়, ও নবী রাসূলগণ, আমার হাবিব বেড়াইতে আসবে, তোমরা আমার হাবিবকে জিন্দাবাদ জানায় দাও, সবাই কবর থেকে উঠো। আল্লাহ ডাক দিলে নবী রাসূলগণ কবর থেকে উঠবে কিনা বলুন তো? সবাই ওইটা হাজির হয়েছে এই জমিন থেকে বিদায়, কারণ তারা তো আর উপরে যাবে না, এখান থেকে বিদায় দিবে। তারা বিদায় দিতে গিয়ে যেমন আমরা হজ যাত্রী বিদায় দিতে দিতে কটক পর্যন্ত যাই, একবারে রেল স্টেশন পর্যন্ত, আর যারা বেশি ঘনিষ্ঠ তারা যাইতে যাইতে এয়ারপোর্ট পর্যন্ত। বিমান দিয়া তো আর উইরা যাইবার ক্ষমতা নাই আগগাইনা যারা, কিন্তু দেখা গেল নবী রাসূলগণ সব দাঁড়িয়ে আছে, অনেক নবী রাসূল বীর, সকল নবী রাসূল 124,000 নবী রাসূল উপস্থিত। কি অবস্থা! রাসূল বলেন, জিব্রাইল, নবীজি আর কারো সাথে কথা কয় না, খালি জিব্রাইলের সাথে কয়, জিব্রাইল কি ব্যাপার এত নবী রাসূল এখানে উপস্থিত? হুজুর এখানে দুই রাকাত নামাজ হবে। দুই রাকাত কি নামাজ হবে? আচ্ছা, আমরা এই জন্য মেরাজের রাত্রে আমরা নফল নামাজ পড়ি। আমাদের এলাকাত কিছু কিছু আলেম ওলামা আছে, এরা কয় কোরআন হাদিসে পাইছি না, তো এই মেরাজের রাত্রে নামাজ পড়তে হবে এমন তো আমরা পাইছি না। অথচ মেরাজের রাত্রে নবী প্রথম উজু করে দুই রাকাত নামাজ পড়ছে বুরাগে উঠার আগে, এটা বলে নামাজ বলে? হেরা পাইছে না, আসলে হেরা সো হয়েই দেখে না কি কর। এক বেচারা বলে, খালি কই তো খোদা গো, আমায় যদি এক বস্তা টাকা দিয়া লাইতা, এক বস্তা টাকা, গরিবি অবস্থা সহ্য হয় না, এক বস্তা টাকা যদি আমারে দিয়া লাইতা। একদিন হাওরের উপর দা হাঁটতেছে আর কইতেছে, খোদা গো কেউ নাই, কেউ নাই, এখানে এক বস্তা টাকা আমারে দিয়া লাইলে আমি ধনী হয়ে যেতাম একবারে। আল্লাহ কই, তোর জন্য এত আশা, যা এই দান ক্ষেতের আইলের মধ্যে, দান ক্ষেতের আইলে সামনেই এক বস্তা টাকা ফালাইছে। হ্যাঁ, টাকার কাছে যাইবার আগেই কয়, আচ্ছা অন্ধ যে চোখ যার নাই, হ্যাঁ কিভাবে আর একটু দেখি তো, টাকার আইলের কাছে গিয়া, হ্যাঁ চোখ বন্ধ কিরা অন্ধ কেমনে আড়ে দেখতো, টাকার আইল ভার হইয়া গেছে গা। আচ্ছা কোন তো অহংকে আল্লাহর দোষ, এক কিসিমের আলেমরা আছে নবীর শান ও মানের কোরআন শরীফের আয়াতগুলি আসলেই হেরা অন্ধ হয়ে যাগা, এডি আর দেহে না, আল্লাহ এদের চোখ ভালো করে দেখ। সকলে কই না আমিন। আমার নবী বলেন, জিব্রাইল, এত এত নবী রাসূল এখানে কেন উপস্থিত হয়েছে জানতে চাই। জিব্রাইল বলেন, ইয়া রাসূল আল্লাহ, এখানে দুই রাকাত নামাজ হবে। কয় রাকাত নামাজ? দুই রাকাত নামাজ হবে। আকামত শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার কর না, আকামত শুরু হয়ে গেছে, জামাতে নামাজ পড়লে আকামত দেই কি না আমরা? আকামত শুরু হয়ে গেছে, জিব্রাইলের কানে কানে নবী জিগায়, ও জিব্রাইল, এত বড় জামাত ইমামতি করবে কে? আদি পিতা মুরব্বি আদম, আদি পিতা মুরব্বি সবার বয়সে বড়, আদি পিতা আদম নবী মনে হয় ইমামতি করবে। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আদি পিতা মুরব্বি হইতে পারে, এই জামাতের ইমামতির উপযুক্ত না। জিব্রাইল, তাহলে জাতির পিতা ইব্রাহিম বুঝি ইমামতি করবে? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাতির পিতা ইব্রাহিম হতে পারে, এই মাঠের ইমামতির উপযুক্ত ইব্রাহিম না, কে পড়াবে রে জিব্রাইল? আমার নবীর হাত ধরে জিব্রাইল টাইনা টাইনা নিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, এই মাঠের ইমামতি করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী দুই রাকাত নামাজের ইমামতি করে সালাম ফিরাইলে স্লোগান শুরু হয়ে গেল, ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন। সকল নবীদের সর্দার বানাইয়া ইজ্জতের পাহাড় আমার নবীকে বানাইয়া, আল্লাহ বলেন, বুরাকরে আর দেরি করা যায় না, দুনিয়ার ইজ্জত শেষ হয়ে গেছে, এবার চলো আকাশের মধ্যে শুরু হবে। আকাশে যাইতেছে, যাইতে যাইতে প্রথম আসমানে যাইয়া ডাক দিলেন, দরজা খুলো, দরজা খুলে দেওয়ার পর আমার নবী বলেন, আমি দেখি
কি সুন্দর সুন্দর পোশাক পরিহিত, লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়াই আছে, আমাকে দেখার পর ডাকতেছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। লক্ষ লক্ষ ফেরেশতারা আমার নবীকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সম্মান দেয়, ইজ্জত দেয়। আমার নবী বলেন, প্রথম আসমানের দরজা পার হয়ে ভিতরে যাইয়া দেখি হযরতে আদম নবী আদি পিতা দাঁড়াইয়া রইছে, একটু আগে ছিল জমিনে মুসল্লি, একটু পরে আবার দেখা যায় দাঁড়াইয়া রইছে। এটা কোন খেলা? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, শুধু এই জায়গাটার মধ্যে ওয়াজ আছে দুই ঘন্টার, সংক্ষেপ করলাম, এখান থেকে বিদায় হয়ে যাবে। আদম নবী বলতেছেন বুকের সাথে বুক বুক লাগাইয়া, বাবা মোহাম্মদ যাও তুমি উপরে যাও, এ দরজা তোমার জন্য খোলা আর কারো জন্য নয়, যাও। আমার নবী যাইতে যাইতে সপ্ত আকাশ পর্যন্ত যাইয়া দেখে ইব্রাহিম নবী বসা দেখা হলো, অথচ একটু আগে ছিল আমার নবীর মুসল্লি, এখন আবার দেখা যায় সপ্ত আসমানে বসা। আমার আল্লাহ বলেন দেখা করো দেখা করো, দেখা হয়ে গেল, এবার আলাপ হলো, এখানে বসে আছো ও আদি পিতা ও জাতির পিতা ইব্রাহিম, অনেক আলাপ এখানে চলছে, এখানে দুই ঘন্টার ওয়াজ, এখান থেকে আবার বিদায় হয়ে যাবে। ইব্রাহিম নবী বলতেছেন যাও গো বাবা মোহাম্মদ, সামনে বারো, যত উপরে তুমি যাইবা গো এই রাস্তাটুকু শুধু তোমার জন্য খোলা, আর কারো জন্য উপরের রাস্তা খোলা না। আমার নবী বুরাকে পৃষ্ঠে জোয়ার হইয়া জিব্রাইলকে সঙ্গী লইয়া যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা যাইয়া বুরাক একটা বড়ই গাছের নিচে থেমে গেলেন। সিদরাতুল মুনতাহায় জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এ বড়ই গাছের নিচে আপনি নেমে যান। বড়ই গাছের নিচে নেমে প্রশ্ন করলেন, হ্যাঁ জিব্রাইল, আমি কি আল্লাহর বাড়িতে এসে গেছি? জিব্রাইল বলেন না না হুজুর, এটা সিদরাতুল মুনতাহা, এখানে অপেক্ষায় থাকুন, আপনাকে নেওয়ার জন্য আসবে। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত আমি আর বুরাকের ক্ষমতা শেষ, উপরের রাস্তা আমরা চিনি না, যাইতে পারবো না। আমার নবী বলেন জিব্রাইল তুমি কি এখান পর্যন্তই আসতে পারো? জি। আর উপরে যাইতে পারো না? না। তাহলে এটা কি আল্লাহর কাছাকাছি আসছি? না হুজুর না, যত দূর আসছেন এর চেয়ে আরো বেশি রাস্তা বাকি। ও আরো বহুত বাকি। আমার নবী কয় জিব্রাইল, তাহলে তুমি কি এখানে আইসাই মুসা নবীর সাথে গল্প করতা, ইব্রাহিম নবীর সাথে কথা বলতা? মাঝে মাঝে ইব্রাহিম নবীকে বলতেন, ইব্রাহিম নবী আমি তো আল্লাহর কাছে যাই, ওই জিব্রাইল আপনার কোনো কথা থাকলে আমার কাছে বইলেন, আমি পার্সোনালি আল্লাহর কাছে বলবো। আমার নবী জিগায়, ও জিব্রাইল, ইব্রাহিম নবীর সাথে যে মাতবুরি কর্তা এহেনে আইসা ওই? আচ্ছা, আমার নবী সব খবর জানে কিনা? জানে। জিব্রাইল কো কই কি, কবে ইব্রাহিম নবীর সাথে কথা কইছি? হাজার হাজার বছর আগে। এই নবী এই খবর জানে কেমনে? সুবহানাল্লাহ, জানে নি আমরা নবী? জানে। জিব্রাইল প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো কথা বলতাম, তা আপনি জানেন কেমনে? জিব্রাইল আমি নবী জানি না, এমন কিছু নাই রে, আমি সবই জানি, আমার আল্লাহ আমারে কিছু জানাইছে জিব্রাইলের মাধ্যমে, আর কিছু জানাইতেন আমার আল্লাহ সরাসরি। মানে জিব্রাইলের মাধ্যমে যেটা জানাইছে এটা না আমরা জানি কোন তো, আর যেটা আল্লাহ আল্লাহ রাসূলকে সরাসরি জানাইছে এটা কি আর আমরা জানি? কারণ আমরা যেটা জানি না এই জন্য কি আমরা বলতে পারি বলে নবী জানে না? আমরা জানি না এটা বলতে পারি, কিন্তু নবী জানে না এই কথাটা বলাটা আমাদের জন্য ভুল। আরে আজকে যে জামিয়ে সুন্নিয়া মাদ্রাসার মুফতি সাহেব আসছেন, মুফতি সাহেব যা জানে এটাই তো আমরা জানি না, কি কর মুফতি সাহেব যদ্দূর জানে ওদ্দূর তো আমরা জানি না। আমরা যদি কই বলে মুফতি সাহেব কি জানে, তাহলে কথাটা কি ভুল হবে না? যাই হোক, এদিকে আমার আলোচনা না, আমার নবী মেরাজ যাচ্ছে, রাসূল বলেন এখানে সেই মাতবুরি কর্তা,
জিব্রাইলকে হুজুর আমি এহেনি আমি আর উপরে যাইতে পারি না আর উপরে গেলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি পুইরা ছাই ছাই হয়ে যাব হুজুর এখন পর্যন্ত আমার সীমানা ও এহেনে ইব্রাহিম নবীর লগে মাতবুরি দেখাইতা এ জিব্রাইল শুন আমি নবী আল্লাহর একবারে নিকটে যাব তুমি জিব্রাইলের কোনো কথা থাকলে আমার কাছে কও জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ মনে বড় আশা বহু দিন যাবত একটা কথা আপনার কাছে বলবো আজকে মনের আশাটা বলার সুযোগ আজকে পাইলাম কি আশা রে জিব্রাইল হুজুর আমার একটা কথা আল্লাহর দরবারে তুলে ধরবেন কি কথা আপনি নবীর উম্মত যারা হবে আপনি নবীর আশেক পাগল যারা হবে আপনি নবীর মতো নবী পাইয়া যারা আপনার কথা মতো জিন্দেগি করবে আপনাকে ভালোবাসবে আপনার আশেক পাগল উম্মতের জন্য আমি জিব্রাইলের একটা দাবি হাশরের জমিন যেদিন কায়েম হবে আদা তুফরে যেদিন সূর্য থাকবে পলসিরাতের 30,000 বছরের রাস্তা ফুল যেদিন পার হতে হবে হীরার চেয়ে তার চুলের চেয়ে চিকন হবে নিচে জাহান্নাম থাকবে ওই বিপদময় মুহূর্তে আপনি নবীর উম্মতের জন্য পলসিরাতের ফুল পার করে দেওয়ার জন্য আমি জিব্রাইল 600 নূরের পাখা বিছাইয়া দিতে চাই আমার নবী বলেন জিব্রাইল রে এত সুন্দর কথা আমার জন্য বললে আমি তো আমার আল্লাহর কাছে বলবো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন বন্ধু গো আপনার উম্মতের এই দাবিটুকু জিব্রাইলের পক্ষ থেকে যা করেছে আমি আল্লাহ এখনই কবুল করে নিলাম আসরের জমিনে জিব্রাইলের নূরের পাখা দিয়া কি ফুলচিরাতের ফুল পার হইতে চান কিনা নবীর কথা মাইন্যা না না মাইন্যা নবীর ভালোবাসা দিয়া না না দিয়া নামাজ পইরা না সাইরা বাপ মারে কষ্ট দিয়া না বাপ মার খেদমত কইরা বুঝালি যেই হোক জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এখন পর্যন্ত আমাদের ক্ষমতা রাসূল বলেন বড়ই গাছের নিচে আমাকে নামাইলি জি হুজুর এখানেই বসেন রাসূল বলেন উপরের দিকে তাকাইয়া দেখি কুটি কুটি সোনালী রঙের পাখি এই গাছটার মধ্যে বসে আছে পাতায় পাতায় পাখি সোনালী রঙের পাখি ছোট ছোট পাখি রাসূল বলেন জিব্রাইল এই পাখিগুলো এত সুন্দর আমি তো আর কোনোদিন দেখি নাই জিব্রাইল বলেন হুজুর এইগুলি পাখি নয় তারা হলো আল্লাহ যেদিন খবর পেয়েছে আপনি আরশে যাবেন ওই দিন ফেরেশতারা আপনার আশেক পাগল হইয়া তারা আল্লাহর কাছে দাবি করেছে প্রভু গো আমরা তোমার হাবিবকে দেখতে চাই তোমার হাবিব দেখতে চাই তোমার হাবিবের সাথে আমরা একটা দেখা করতে চাই তোমার হাবিবের আশেক পাগল হইয়া দেখা করব আমার আল্লাহ বলেন জিব্রাইল রে আমার বন্ধুর কানে খবর দে আমার বন্ধুকে দেখার জন্য যেই ফেরেশতারা আশেক পাগল হইছিল তাদেরকে আজকে সোনালি রঙের পাখি বানাইয়া এ বড়ই গাছের মধ্যে বসাইয়া রাখলা এবার দেখা যায় পাখিগুলি গুনগুন গুনগুন শব্দ শোনা যায় আমার নবী বলেন জিব্রাইল রে পাখিগুলো ফেরেশতা এবার বুঝে ফেললাম জানতে চাই তারা গুনগুন করে কি শব্দ যা শোনা যায় কেন কি বলতেছে তারা জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই সকল পাখিরা আপনার নবীর উপর দুরুদ ও সালাম পাঠ করতেছে ফেরেশতারা দুরুদ ও সালাম পাঠ করে গো বেদাত হয় না আমরা দুরুদ ও সালাম পাঠ করলে বেদাত হইয়া যায় আসেন এক জাতের বাইরা আসুন নবী মেরাজ রওনা হয়েছে এবার এখানকার সিদরাতুল মুনতাহার ওয়াজ করলে 2 ঘন্টা যাবে এখানে সময় শেষ করে দিলাম আয়েশা পড়ছে বুরাক আমার নবী বুরাক থেকে বিদায় হয়ে অপেক্ষায় ছিলেন এবার আসতেছে রফ রফ আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের সিংহাসন পাঠাইলেন নবীজি উঠলে এখন আর সাথে কেউ নাই এখন আর সাথে কেউ নাই নবী একা রওনা হলেন যাইতে যাইতে এবার আরশের সিঁড়ির মধ্যে রফ রফ থেমে গেলেন নবীজি নামলেন সিঁড়ির মধ্যে আরো সে উঠবেন এমন সময় নবী দেখে পায়ের মধ্যে জুতা মুবারক রাসূল একটু জুতা মুবারক খুলতে চাইলেন এমনি আরশ থরথর করে কাঁপতেছে কেমন নবীর উম্মত যে নবীর জুতার দুলি মুবারকের জন্য আরশ পর্যন্ত পাগল আজকে আমরা উম্মত হইয়া নবীর পাগল হইলাম না আল্লাহ কয় আরশ কাপসকে খুদা গো কাঁপতেছি আপনার বন্ধুর পায়ের জুতা মুবারকের দুলি মুবারকের জন্য আমরা পাগল ছিলাম তোমার বন্ধু তো জুতা মুবারক খুইলা ফালাইতাছে বন্ধু গো কি করেন জুতা খুলি কেন জুতা পায়ে দিয়ে আই পড়ছি আমি খেয়াল করি নাই তো জুতা খুলেন কেন খুলি কেন আপনি যে মুসা নবীর তুর পাহাড়ে দমক মারছিলেন কোরআন শরীফ ফাখলা নালায়েক
আপনি আবার আমার উনি নালায়েক কই আবার দমক টমক মানেন লাগি আগেই খুলতাছি বন্ধু গো মুসারে দমক দিতারি তোমার জুতা মুবারকের দুলির জন্য আমার আরশ পাগল হয়ে রইছে আল্লাহু তাকবীর আল্লাহু আকবার আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আরে গাউসিয়া ইয়া গাউসিয়া শাহীন শাহ মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ পুরনগর সুন্নি সম্মেলন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো সকালে বলুন আমিন এই যে এই নবীর প্রেম ভালোবাসায় যদি আমরা থাকি বলুন আমাদের লস হবে না লাভ হবে এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন কিনা বলুন তো আর কারো কোনো কথা মানতে রাজি না আমার নবী বলেন প্রভু গো তাহলে কি আমি জুতা মুবারক খুলবো না না আপনার জুতা মুবারকের দুলি মুবারকের জন্য আমার আরশ লালাইতো এখানে কথা জমবে না এখানে আরশ বহনকারী ফেরেশতা আছে আ বন্ধু আসো তোমার সাথে রুদ্রদ্বার বৈঠক হবে দরজা বন্ধ করে বৈঠক হবে আর কেউ থাকবে না লম্বা ঘটনা এখান থেকে একটানে আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন যে জায়গাটার নাম কোরআন শরীফে আসছে কাবা কাউসাইন একবার নিরিবিলি জায়গা কাঁচাকাচি বসে বন্ধুর সাথে বন্ধুর আলাপ শুরু হলো আলাপ করতে করতে একটানা কত বছর আলাপ করেছে আরে জোরে কা আচ্ছা এমন বন্ধু কি পৃথিবীতে আছে যে বন্ধুর বাড়িতে যায় বন্ধু ২৭ বছর থাকতারে একদিন থাকলে বন্ধুর মা জিগায় কি রে তোর বন্ধু কয়দিন থাকবো কয় মা কালকানি জায়গা কালকা তো আর যায় না কি রে কয়দিন থাকবো দুই দিন গেছে তিন দিন যখন হইছে বন্ধুর মা বাবা হমানে কয় কি রে তোর বন্ধু কি এখানে বাড়ি বানছে নাই আমার আল্লাহ বলেন বন্ধুর সাথে কথা চললো ২৭ বছর বলুন কয় বছর তারপরেও বন্ধুর প্রেমের স্বাদ মিঠে না তারপরে বিদায় দিতে যাওয়ার আগে বলে বন্ধু গো আমি যে তোমার চোখে উম্মতের জন্য পানি দেখেছি তোমার সাথে গোপন বৈঠক কি আসো তাকাও ডান পাশে তাকাইলাম কি দেখছো বিরাট বড় একটা পাহাড় তাকাও বাম পাশে তাকাইলাম কি দেখছো বন্ধু ছোট্ট একটা পাহাড় এ বন্ধু পাহাড়ের খবর নিয়ে যাও বড় পাহাড়টা হলো আমি আল্লাহর দয়ার পাহাড় ছোট পাহাড়টা হলো তোমার উম্মতের গুনার পাহাড় বন্ধু গো আর কে দোনা দেখা যাও আমার দয়ার পাহাড় বড় নাকি তোমার গুনাহগার উম্মতের পাহাড় বড় আমার নবী বলেন তোমার দয়ার পাহাড় বড় বন্ধু গো এবার গোপন বৈঠকে ফাইনাল করে দিলাম তোমার উম্মত যারা হবে গো খুঁটিনাটি গুনাহ যাদের হবে গো আমার এই দয়ার পাহাড় দিয়ে গো বন্ধু আমি গুনার পাহাড় আমি শেষ করে দেব লম্বা ঘটনা তার সাথে সাথেই বিদায়ী হয়ে আসবেন ২৭ বছর পর ওখানে ওয়াজ করলে দুই ঘন্টার দরকার ডাকতেছে বন্ধু বিদায় হয়ে যাইবা গো উম্মতের জন্য কি নিয়ে যাইবা আচ্ছা এই সফরে নবী খালি আইলে ভালো হয় না উম্মতের জন্য কিছু আনলে ভালো হয় যারা আমাদের দেশের লোকেরা ইতালি থাকে আমেরিকা থাকে লন্ডন থাকে আচ্ছা বলুন তো হারা কিছু নিয়ে আসে না আসার সময় পাউন্ড নিয়ে আসে টাকা নিয়ে আসে ডলার নিয়ে আসে স্বর্ণ নিয়ে আসে গড়ি নিয়ে আসে রেডিও নিয়ে আসে টেপ নিয়ে আসে সিডি নিয়ে আসে বিসিডি নিয়ে আসে সিডি ডিভিডি পিডিবি কত দাজে নিয়ে আসে আবার কম্বলের গাঁটটিও লই আইয়ে আইয়ে না দেখবেন এয়ারপোর্ট গেলে দেহে বাবা রে বাবা গাড়ি বুঝাই করছে আচ্ছা এই জিনিসগুলি পায়া তার বাড়ি ঘরের লোকজন খুশি না বেজান আমার নবী কয় আমি যাওয়ার সময় উম্মতের জন্য কি নিব একটা কম্বল নিব না স্বর্ণ নিব না ইউরো ডলার টাকা কিছুই নিব না আমি আমার উম্মতের জন্য জান্নাতের চাবিটা লইয়া লইলাম আর কি লইলাম আমার উম্মতেরা যদি বলে আল্লাহর বন্ধু গো আপনি বন্ধুর বাড়িতে গেলেন আমরা রে তো বন্ধুর বাড়ি দেখাইলেন না এই জন্য বন্ধুর বাড়িতে যাওয়ার রাস্তা আসসালাতু মেরাজুল মুমিনিন আমি মেরাজ করেছি একবার আর আমার উম্মতের জন্য সুযোগ করে দিলাম পাঁচবার বলুন কয়বার পাঁচবার আরো জোরে বলুন কয়বার আমার নবী নামাজ নিয়ে রওনা হবেন আল্লাহ নামাজ দিলেন আচ্ছা আমরা কি বেশি পাইলে খুশি না কম পাইলে খুশি বেশি পাইলে খুশি না দেখবেন চট্টগ্রাম শহরে বাড়ি আছে একটা পাঁচতলা এরপরও দেখবেন দিনে রাইতে চেষ্টা আরেকটা পাঁচতলা নি বানানো যায় আমার নবী নামাজ লইলেন আমার আল্লাহ দিলেন কত অক্ত জানি দিল ঘুমাই রেছেন আপনারা ঘুমায় থাকলে দোয়া করে দেই কত অক্ত নামাজ দিলেন
পঞ্চাশ ওয়াক্ত নামাজ নবী বেশি পায়া খুশি। আচ্ছা পরিকয়ক তো, আচ্ছা দিল পঞ্চাশ পরিপাস পাঁচচল্লিশ কমাইলো, আচ্ছা এটা কি আল্লাহ জানে না যে আমরা পঞ্চাশ পড়তে পারবো না? নবী জানে না, কিন্তু এখানে এই ঘটনা কেন ঘটাইলো? এই ঘটনার কারণ হলো ওই যে মুসা নবী কইছিন খুদা গো আমার খুব আশা আছিন তোমারে দেখতাম, আল্লাহ কই মুসারে তোর আশাটা পুরা করবার লাগিয়া আমার বন্ধুরে আমি পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিছি তুই কিলাম আটকাইস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছয় নাম্বার আকাশে মুসা নবী আমার নবী আসতেছে নামাজ পঞ্চাশ ওয়াক্ত, আল্লাহ ডাকতেছে মুসা জাগা, হুজুর হুজুর দাঁড়ান, বেয়াদি মাফ করেন কেমন বেড়াইলেন? খুব সুন্দর বেড়াইলাম। হ্যাঁ উম্মতের লেগে কি আনলেন? আপনি তো উম্মতের দরুদী নবী, কি আনলেন? মুসা আমি আমার উম্মতের লেগে পঞ্চাশ ওয়াক্ত নামাজ আনছি। নবী খুশি, মুসা নবী হুজুর মাফ করবেন আপনার উম্মত দুর্বল হবে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কিছু কমায় নিয়ে আসেন। মুসা নবী জানে আমরা পারবো না, আল্লাহ কি জানে না? কিন্তু কারণ হইলো এইটা, ওই যে মুসা নবীর আশা আছে না আল্লাহরে দেখতো, নিজের ক্ষমতায় ক্ষমতা নাই এই নবীর উসিলায় মুসা মনের আশা পুরো হইব। আমার নবী কো ঠিকই তো কইছো, আবার যাইতাছে মুসা নবী ক দেখি দেখি কই যা, আমার নবীরে আয়না বানায়া পিছে চাই রইছে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যায় বসছে, এবার মন ভরে দেখতেছে নবীকে আয়না বানায়া। বন্ধু কেন আইছো? আচ্ছা আল্লাহ জানে না নবী আবার কেন গেছে, পরও জিগাই বন্ধু কেন আইছো কি ব্যাপার? প্রভু গো আমার উম্মতে পঞ্চাশ ওয়াক্ত পড়তে পারবে না, তা যাও পাঁচ ওয়াক্ত কমাইলাম। আচ্ছা একবারে পারছিন না পাঁচচল্লিশ কমাইতো, পাঁচ কমাইলাম, অর্থাৎ বন্ধু আইলে কি বন্ধুর কাছে কি লাগে? ভালো লাগে। পাঁচ কমাইছে, মুসা নবী জিগায় হুজুর কি করছেন? কো পাঁচ কমাইছে, হুজুর আরো কমায় নিয়ে আন পাঁচ পারবে না পাঁচচল্লিশ পারবে না, আবার গেছে মুসা নবী কো জীবনের আশা পুরা করতাছি। বন্ধু কি ব্যাপার? খুদা গো পাঁচচল্লিশ পারবে না, যাও আরো পাঁচ কমাইলাম। আবার আইছে মুসা নবী জিগায় হুজুর কি করছেন? কো পাঁচ কমাইছে, হুজুর আবার যাইন আরো কমান লাগবো, যাইতে যাইতে নয় বার গেছে পাঁচ নং পাঁচচল্লিশ। এরপরও মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহর নবী গো আরো কমাই এলেন, আমরা নবী কয় না আর পাঁচচল্লিশ রাকাত কমাইছে, ওহন কেমনে কুমু কমানের কথা আমার আল্লাহকে? বন্ধু গো লেখা হয়ে গেছিল পঞ্চাশ, কিন্তু মুখে মুখে আপনার উম্মতের জন্য পাঁচচল্লিশ কমাইছি, খাতাপত্রে কিন্তু কমাইছি না, ওই যে লেখা কিন্তু পঞ্চাশ। তোমার উম্মতেরই কয়ে দিও পাঁচ ওয়াক্ত যদি আদায় করে তাহলে নেকের বেলা আমি পঞ্চাশ এরে দিলাম। জান এই নামাজ না পড়ে মেরাজের বরকত নেওয়া যাবে না, এই নামাজ না পড়ে নবীর উম্মত হওয়া যাবে না। যাই হোক এই নামাজের ভিতরে ওয়াজ আছে তিন দিনের, আয়েশা পড়ছে নবীজি এবার একবারে দুনিয়ায় আয়েশা গেছে, এবার সকালবেলা নবীজি ঘোষণা দিলেন আমি তো এইভাবে এক রাত্রের কিছু সময়ের মধ্যে এই সফর আমার হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক শুই নাই বিশ্বাস করে নিলেন নবীর কথা সত্য, এই জন্য আবু বকরের নামের উপাধি হয়ে গেল আবু বকর সিদ্দিক। যাই হোক এর মধ্যে অনেক ঘটনা, এবার শুনছে আবু জাহেল, আবু জাহেল শুননা কয় দেখছো আবদুল্লাহর পোলা মোহাম্মদের যে মাথা খারাপ হয়েছে, এই যে দেখো কি কয়, এক রাইতে বলে বাইতুল মুকাদ্দাস গেছে, আসমানও বলে গেছে, কই গেছে কই বলে গেছে কই বলে গেছে, এটা একটা কথা হইলো? আবু জাহেলের সাথে একটা চামচা আছেন, চামচা থাকে না বড় লোকের সাথে, আরে জুকার সিনেন না বার জুকার আছেন একটা ইহুদি, ইহুদি তিনটা ফাল মারে আবু জাহেলের কথাটা কইলে, চাচা দেখছেন আপনার কথাই তো ঠিক। আবু জাহেল দৌড়ে গেছে, আসো তোমরা বাতিজারে পরীক্ষা করি গেছে কিনা বাইতুল মুকাদ্দাস, যায় কই বাতিজা তুমি নাকি আজকে রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছো? কই জি চাচা আমি গেছি। এতে কথা কইলা মাসের পর মাস হাইটা যাইতে হয়, তুমি এই এক রাতের কিছু সময়ে গেছো, আচ্ছা তুমি যদি গিয়ে থাকো তো তুমি বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা আছে কয়টা, জানালা কয়টা আছে, জানালার মধ্যে রড কয়টা আছে, কোন দিকে কয়টা জানালা আছে,
আচ্ছা আপনারা দেখেন ওয়াজ শুনতেছেন, এই প্যান্ডেলের ফিলার কয়টা, খুঁটি কয়টা আছে, কেউ গুনছেন? আপনারা কি গুনতে আইছেন? খুঁটি গুনতে আইছেন, ওয়াজ শুনতে আইছেন? নবী কি হেন কি বাইতুল মুকদ্দাসের দরজা গুনতে গেছেন? আবু জাহেলের প্রশ্ন। আমার নবী তো চুপ করে দাঁড়া রয়েছে, চাচা আমি কি দরজা গুনতাম? গেছি না, যদি গিয়া তাহো তাহলে এগুলি কও। আমার আল্লাহ বলেন, জিব্রাইল আবু জাহেলের সামনে আমার বন্ধু লজ্জা পাবে, আমি সইতে পারি না। যারে জিব্রাইল পুরাপুরি বাইতুল মুকদ্দাসটা টান্ডা উঠাইয়া আমার নবীর সামনে নিয়ে তুলে ধরে রাখ। জিব্রাইল পুরাপুরি বাইতুল মুকদ্দাস উঠাইয়া আমার নবীর সামনে তুলে ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন। আবু জাহেলের প্রশ্ন গনে গনে আপনি জবাব দিয়ে দেয়, সামনের দিক তুলে ধরে রাখছে। আমার নবী গনতেছেন, চাচা বাইতুল মুকদ্দাসের সামনে দরজা আছে তিনটা। আবু জাহেল কই কই গনে? নবী গনে, এক দুই তিন, তিনটা দরজা আছে। এমনি জিব্রাইল দক্ষিণ দিক ঘুরাইলেন, জানালা গনবে নবী? ও চাচা জানালা আছে দুইটা। উত্তর দিক ঘুরাইছে জিব্রাইল, চাচা গো উত্তর দিকে জানালা আছে দুইটা, এক একটা জানালার মধ্যে নয়টা কইরা রড আছে। আমার আল্লাহ বলেন, জিব্রাইল রে আমার বন্ধু বলুক, শুধু দরজা জানালা রট নয়, এর মধ্যে কয়টা ইটা বালু আছে সব আমার নবী বলতে পারবে। বলুন পারবে কি না? এবার আবু জাহেল বলেন, বাতিজা গনে গনে কিভাবে বললা? আমার আল্লাহ বলেন, জিব্রাইল রে আমার বন্ধুর জন্য বাইতুল মুকাদ্দাস তুলে ধরেছি, তোমার জন্য নয়। আবু জাহেলকে, বাতিজা বুঝলাম না তোমার ব্যাপার, ওই যে সাম সাড়াকো সাসা, এটা বুঝবার নাই লন জায়গা। বাড়িত গিয়া কইতাছে, বিবি গো আব্দুল্লাহর পোলা কই বলে কই গেছে কই, আবার বাইতুল মুকদ্দাস বলে গনে। কিন্তু মহিলাটা ছিল একটু ধার্মিক, যদিও ইহুদি ধার্মিক ছিল। মহিলা কয়, দেখো এই নবীর আব্দুল্লাহর পোলার একটা সুনাম আছে এলাকায়, আব্দুল্লাহর পোলার সাথে বাহাদুরি করো না, তুইও যুমুন তার কথাই কস, মাতবুরি করিস না, বাজার থেকে মাছ আনছি মাছ কাট। বিবিরে দিছে মাছ কাটতো, হয়ে গেছে পুকুরে গোসল করতো, পুকুরে গোসল করে ডুব দিছে, আসিল জেন্টস ডুব দিয়া দেখে লেডিস। এ ক্ষমতা আমার আল্লাহর আসেনি? আল্লাহর ওলির দুয়াই জেন্টস লেডিস হয়, লেডিস জেন্টস হয়, এই খবর জানেননি? বাস্তব, যেখানে আমি প্রত্যেক বছর মাহফিলে যাই, এটা কুমিল্লা জেলার বড়ুরা থানা, জলম ইউনিয়ন কলেজ মাঠ ঈদগার মাঠে প্রত্যেক বছর তিন দিন ব্যাপী মহাসম্মিলন হয়। এই সম্মিলনের যিনি দায়িত্ব নিয়ে আছেন, হাফেজ মাওলানা শাহালম, হাফেজ মাওলানা শাহালম, শাহালম ভাই, ওনার নাম ছিলেন শাহানা, শাহানা বেগম নাম ছিল। শাহপুর দরবার শরীফের বাগদাদি হুজুরের দোয়াই শাহানা বেগম পুরুষ হয়ে গেছে এখন, এবং শাহানা বেগমের নাম হয়ে গেছে শাহালম, এখন মাওলানা শাহালম। প্রত্যেক বছর তিন দিন বিপে সম্মিলন করে, সুন্নি মহাসম্মিলন। আল্লাহর ওলিদের দোয়াই মেয়ে পুরুষ হয়ে যায়, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ওলিদের দোয়াই যদি হয়, আমার আল্লাহ কি পারতো না? আসিল পুরুষ ডুব দিয়া, ওইটা দেহে মেয়ে, আবার দেহে পরনে কাপড় নাই, যে উপরে কাপড় রাখছিল, হ্যাঁ নেও কাপড় নাই, হাই হাই রে লজ্জার কথা, কি করব রে, ইতস্ত করতেছেন পানির মধ্যে। এক রাজার ছেলে আসতেছিল ঘোরা দৌড়াইয়া, দেখে একটা মেয়ে দেখা যায় খুব সুন্দরী, ইতস্ত করতে জিজ্ঞেস করলেন, খিরে বোন তোমার কি কোনো অসুবিধা? কো ভাই আমি তো এই অবস্থা, আমার তো কাপড় নাই পরনে, আমি কি করি, আমি তো লজ্জায় পড়ে গেলাম। ওই বাদশার ছেলের গায়ের চাদরটা দিলে, চাদরটা দিয়া প্যাচ দিয়ে শুকনা তুলছে, বাদশার ছেলে ঘোড়ার উপরে উঠায় বাড়িত নিয়া কাজী সাবরে ডাক দিয়া বিবাহ খান পরাইয়া দিছে। 27 বছর স্বামী সংসার, কয়েকটা পোলা মাইয়ার মা ও হইছে, আবার আল্লাহর কুদরত কে বুঝে, আইসে ওই পুকুরে ডুব দিছে, আসিল মেয়ে আবার হয়ে গেছে পুরুষ।
দেখাই যে কাপড়টার সামনে ছিল এটাও দেখা যায়। কাপড় থাপাদা নিয়া দিছে দৌড় বাড়ির দিকে, দেহি বাড়ির 27 বছর হইছে, বাড়ির দেহি বাড়ি অলনে আছে কিনা, যায়া ডাকতেছে বাড়ির বাহির থেকে, এই পোলার মা বাড়িতে আছস? খবর তো রাখস না, না মইরা হই গেল। গিয়া দেখে এখনো মাছ কাটতেছে, সুবহানাল্লাহ। মিলি কয় বছর মাছ কাটস? বিবি কই কই কি রে ভাগলা, এটা কি মাতার দোষ নেই? এটা কি বাগে কামড়াইছে? তুমি এখন মাছ দিয়ে গেলা, এখন আমি মাছ কাটতেছি, কয় বছর কেন, কতক্ষণ কেন, কি হইছে তোমার, পাগলামি করো কেন? বিবি বিশ্বাস কর, তোরে মাছ কাটাত লাগাইয়া পুকুরে ডুব দিলে আসিলাম পুরুষ হয়ে গেলাম মেয়ে, রাজার ছেলে উঠাইয়া নিয়ে বিয়ে করেছে আমাকে, 27 বছর স্বামীর সংসার করেছি, কয়েকটা পোলা মাইয়ার মা হইছি গো বিবি, আবার পুকুরে গোসল করতে আইসা ডুব দিলাম, পরে আবার পুরুষ হয়ে গেলাম, কাপড় পরি নাই, কাপড় নিয়ে বাড়িতে আসলাম, তুই আসস কিনা? বিবি গো 27 বছর কি তোর মাছ কাটতে লাগে? বিবি ওইটা দাঁড়ায় একটা চিৎকার মেরে ডাক মারছে, রে স্বামী এবার বুঝেছি, এটা তো আমার মাছ কাটার কেরামতি নয়, তুমি যে আখিরি নবীর মেহরাজের 27 বছরে বিশ্বাস করো নাই, এক রাত্রের মধ্যে কিভাবে 27 বছর পার হবে, আমার মাছ কাটার মধ্যে যদি 27 বছর পার হই আরেক বেটার বউ হইতে পারো, আল্লাহর নবী কি এক রাতের কিছু সময়ের মধ্যে 27 বছর পার হইতে পারে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বিবি কয়, স্বামী এবার কি তোমার বুঝে আইছে? ইহুদি কয়, বিবি গো আর বুঝবার বাকি নাই, জোরে জোরে বলুন সোহান। আমার নবী 27 বছর পার হইয়া বন্ধুর সাথে আলাপ করে সদাই নিলেন মাত্র একটা, আসসালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজ যারা ধরেছে তারাই খাজা মঈনুদ্দিন চিশতি হয়েছে। বলুন খাজা মঈনুদ্দিন চিশতির জীবনের মধ্যে নামাজ আছে কিনা? বাদশাহ মসজিদের খানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের মাজারের একবারে উত্তর পাশের গেট থেকে বাদশাহ আওরঙ্গজেবের জীবনী, উনি মসজিদ করেছেন বাদশাহ আওরঙ্গজেব, আরেকটা করেছেন বাদশাহ শাহজাহান সাহেব, আরেকটা করেছেন বাদশাহ হুমায়ুন সাহেব, এরকম চারটে মসজিদ আছে আশেপাশে, বাদশাহ আকবর আরেকটা বাদশাহ আকবর করেছেন, মোট চারটে মসজিদ। তাহলে আল্লাহর ওলিদের দরবারে মসজিদ আছে, এতে বোঝা যায় আল্লাহর ওলিরা নামাজ নাকি পড়ে না? নবী বলেছে আসসালাতু মিরাজুল মুমিনিন, মাওলার সাথে সম্পর্ক বন্ধুত্ব করতে গেলে নামাজ লাগবে, মাওলার সাথে দেখা করতে গেলে কি লাগবে? নামাজ। আচ্ছা দেখেন, মানুষ কোথাও গেলে দেখবেন বাড়িতে বাহির হইয়া, ঢাকা যাইব তো, বাড়িতে বাহির হয়ে দেখবেন রিক্সার মধ্যে ওইটা এরকম করে না, কি কয়, কি কয়? টাটা টাটা টাটা। নামাজ পড়ি সময় দেখবেন একটা টাটা দেওয়া হয়, এভাবে দেখা হয়নি? কিন্তু কোথাও যাওয়ার টাটা হয় এক হাতে, কেন? বেজাল দেখলে আবার বাড়ি তো আইসা পড়ুন লাগতে পারে, কিন্তু আল্লাহর বাড়িতে যে যাবেন, মেরাজে যাবেন, নবীজি নামাজের সিগন্যাল দেওয়া হয়েছে টাটা দিবেন, কোনো বেজাল নাই, দুই হাতে এক হাতে না, দেখছেন? এ আমার বাড়িঘর, ধন সম্পদ, বিবি বাচ্চা ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর যা আছো, দোকান পাট, চাকরি নকরি, তোমাদের কাছ থেকে কিছুক্ষণের জন্য বিদায় নিলাম, আমি আমার মাওলার বাড়িতে রওনা হইলাম। আল্লাহু আকবার, নাকি কথাবার্তা আমাদের মধ্যে কইলে নামাজ হবে? মাপা মাপি করলে, ব্যবসা বাণিজ্য করলে? আর শুন নবীজি, এত কষ্ট করে সফর করে উম্মতের জন্য নিয়ে আসলেন নামাজ, উম্মতের জন্য নিয়ে আসলেন জান্নাতের চাবি, আল্লাহ আমাদেরকে নবীর মেরাজের ভুজ বুজার তফিক দান করুক, সকলে বলুন আমিন। রাব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীর, রাব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া মওলুদ যে চাঁদে তোমার বন্ধুকে উর্ধগমন করিয়েছ, ইয়া আল্লাহ যে চাঁদে তোমার বন্ধুকে আশ্চর্য সফরের ব্যবস্থা করেছ, তোমার নবীর পাগল হইয়া ইয়া আল্লাহ
তোমার ওলি খাজা খাজগান খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ পাগল হইয়া এত রাত পর্যন্ত যারা কষ্ট করে বসে সময় দিয়েছে এ কষ্টটুকু তুমি কবুল করে নাও না গো আল্লাহ। আমিন। মাবুদ যারা মাহফিলের আয়োজন করেছে সোনার ছেলেদের বংশধর মই মুরব্বী আত্মীয় স্বজন খানদান বাসী যারা কবরে যারা মাহফিলের সাহায্য সহযোগিতা করেছে বুদ্ধি পরামর্শ দিয়েছে তাদের আত্মীয় স্বজন বংশধর যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ মাহফিলে যারা দূর দূরান্ত থেকে শরীক হয়েছে তাদের বংশধর মই মুরব্বী যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও সকল প্রকার আফত বিপদ আজাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও গো আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত লাগাইয়া দাও গো আল্লাহ। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও গো আল্লাহ। যারা লেখাপড়া করে লেখাপড়ায় তরক্কি দান করো গো আল্লাহ। যারা পরীক্ষা দিবে দিয়েছে কামিয়াবি দান করে দাও গো আল্লাহ। মাবুদ রে যারা মক্কার মদিনা যাওয়ার পাগল গো আল্লাহ পাখির মতো উড়াইয়া মক্কার মদিনা দেখাইও গো আল্লাহ। মক্কা মদিনা যদি যাইবার তৌফিক না দাও মদিনাওয়ালারে একদিন ঘুমের ঘরে দেখাইয়া দিও গো আল্লাহ। তোমার নবীর স্বপ্নে না দেখাইয়া উম্মতের কান্ধারিরে না দেখাইয়া যে নবী উম্মত ফালাই আর সে গেল না গো মদিনায় শুইয়া শুইয়া কান্দে এই নবীরে স্বপ্নে না দেখাইয়া কাউরে তুমি আজরাইলের হাতে তুলে দিও না গো আল্লাহ। ইয়াল্লাহ এই মাহফিল টুকুন তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মাহবুব গো যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল করে লও গো আল্লাহ। ইয়াল্লাহ আমাদের এই বাংলাদেশ দেশ টুকুন বোমাবাজির থেকে হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বোমাবাজি করে তাদেরকে হেদায়েত করো গো আল্লাহ। হেদায়েত যদি না থাকে তাদের ভাগ্যে যদি হেদায়েত দরজা খোলা না থাকে ইয়াল্লাহ কেউ তাদের বিচার করে না করতে পারে না তোমার পক্ষ থেকে বিচারের ব্যবস্থা করে দাও গো আল্লাহ। ইয়াল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদ সালামের উসিলাই আমার নবীর মেরাজের উসিলাই ইয়াল্লাহ তোমার হলিগণের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।